দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার মেসার্স ডেইরি ফার্মে। আর দেখছেন এখানে বেশ কিছু খামার উপযোগী দেশি জাতের ষাঁড় গরু রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা খাদিমুল ভাই। খাদিমুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? কি অবস্থা বলেন তো? আচ্ছা, বাজারটা চারের দিকে যাচ্ছে, মানে উপরের দিকে উঠছে। আচ্ছা, সেই কারণে যতটুকু কম পাড়া যায় দিবেন। তো প্রথম গরু কি এটা? হ্যাঁ, চোষ, শিং মাথা, কম্বল, কম্বল, চামটাও লুজ ভাই, চামটাও লুজ। দাঁড়িটা দেখেন চেপটা। কেমন বয়সের গরু এগুলা? 18-19 মাস। কুরবানি আস্তে আস্তে দাঁত, কুরবানি আস্তে আস্তে না, ঈদ আস্তে আস্তে দাঁত যাবে ভাই। ঈদ আস্তে আস্তে দাঁত যাবে, 3-4 মাস, 3 মাসে দাঁত যাবে। তো তা 18-19 মাস আর 3 মাস, আপনার হচ্ছে 22 মাস। 22 মাসে কি দাঁত হয়? আমি যখন বলতেছি এটা 18-19 মাস, হয়তো যার কাছে ছিল একটু বেশিও হতে পারে বয়সটা। হ্যাঁ, এটা আনুমানিক বললাম আমি। আচ্ছা, মানে গরুর গোটটা দেখে আর মানে শিং মাথাটা দেখে বোঝা যায় আর কি যে এটা 18-19 মাস হবে। আচ্ছা, 18-19 মাস, দেশি গরু তো একটু বেশিও হতে পারে। আচ্ছা, মানে বছর, আপনি বলতে চাচ্ছেন যে 3-4 মাসের মধ্যে এগুলা দাঁতে যাবে, এটা বলেন? হ্যাঁ, তো এটা হচ্ছে এক নম্বর গরু। এক নম্বর গরু, গরুর হাইট, বডি সব দেশি, সব দেশাল দেখেন। আচ্ছা, এটা হচ্ছে এক, মোরা দেখেন ভাই, ওরে বাবা। আচ্ছা, এক, দুই নম্বরটা দেখি, দুই নম্বরটা, এটা নরেন তো ভাই, দুই নম্বর কোনটা দেখেন, লম্বা শিং মাথা ফাইন, এটা হচ্ছে দুই নম্বর, দুই নম্বর কোনটা দেখেন ভাই, এই যে চোষ হয়ে গেছে, এই যে শিঙ্গো ভুটকা ভুটকা বড় 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 মাথার গেটাবো ভালো। হ্যাঁ, কালো কাজলা রং, কালো কাজলা রং, কালো কাজলা রং, রংটা ফাইন। হ্যাঁ, এই একটু হালকা একটু সাদা চুর ভাব আছে পিডাই যাতে, মানে যখন বড় হবে না ভাই, রংটা ফাটে উঠবে, ফাটে উঠবে পিডাই। এটা দেখেন গোটটা লম্বা, কতটা গোটটা? আচ্ছা, হাত পা গুলো লম্বা লম্বা। তো এটা হচ্ছে আপনার দুই নাম্বার, দুই নাম্বার। তিন নম্বরে কি? তিন নাম্বার কোনটা দেখেন, দেশাল, এই চুর হয়ে গেছে, এই যে শিঙ্গ ভুটকা ভুটকা, দেশাল চুর হয়ে গেছে, শিঙ্গ ভুটকা ভুটকা, এই যে আপনার কম্বল, কম্বল, এই গোটটা চামটা খুবই লুজ ভাই, দেখেন চামটা লম্বা আছে ভাই, এটা আরো বড় হবে, এগুলো যত্ন যখন নিবে খামারি ভাই গুলো আরো বড় হবে, আরো হাইটটা বাড়বে, আচ্ছা মোটা হবে। গোটটা দেখেন, এটা ফাইন গরু ভাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে, তারপরে গোটটা দেখেন, এটা শ্যাওলা কালার, শ্যাওলা কালার, কিন্তু বাচ্চাটা জ্বালা বাচ্চা ভাই, জ্বালা বাচ্চা, হাইটটা উচ্চা আর আপনার শিং মাথা হয়ে গেছে। এই দেখেন কম্বলটা দেখেন, আর চামটা ভাই খুবই লুজ, এটা গরু চামটা লুজ, পুরো হচ্ছে দাড়ি লম্বা ভাই, দাড়ি যখন লম্বা থাকবে গরুর ভাই না, তখন মানে আর কি গোটটা আরো বাড়বে, গ্রোথ বোঝা যায় আর কি ভাই, গ্রোথ বোঝা যায় না, দেখলে বোঝা যায়। দেখেন এই পাশটা দেখে দেন, এই দেখেন চামটা খুবই লুজ, চামটা লুজ, পাগুলো ভালো, পাও হাত মোটা মোটা, এই সামনের পাগুলো মোটা মোটা। আচ্ছা, যে শিঙ্গ হয়ে গেছে, তারপরে, তারপরে গোটা দেখেন, দেশাল জাতের গরু, খুব চঞ্চল, খুব চঞ্চল। হ্যাঁ, গোটার মাথাটা হচ্ছে আপনার ছোট। আচ্ছা, সেই ডাইটা চ্যাপটা দেখেন, ডাইটা চ্যাপটা দেখেন, পাশাটা দেখেন, গরু ফাইন, এই যে চামটাও লুজ, চামটাও লুজ। হ্যাঁ, আসতেছি আসতেছি আসতেছি, চ্যাপটা, দাড়িটা চ্যাপটা দেখেন, চ্যাপটা। হ্যাঁ, তারপরে, তারপরে গোটা দেখান, লাল রঙের এক জোড়া গরু ছিল তো এক জায়গায় দিছি দুবে। আচ্ছা, এটা কি জোড়া ছিল? জোড়া ছিল, জোড়া যার কাছে নিয়েছিলাম একটা গৃহস্থের কাছে, জোড়া এই দেখেন। আচ্ছা, হয়ে গেছে, চামটা লুজ, চামটা লুজ, একদম টিস্টিসা লাল, টিস্টিসা লাল, বাচ্চাটা জাতের বাচ্চা ভাই, দেখেন কম্বল হয়ে গেছে, এই দাড়ি ও চেপটা, দাড়ি ও চেপটা, হাত পা গুলো মোটা মোটা ভাই, দেখেন। আচ্ছা, হাত পা গুলো মোটা মোটা, নিখুঁত নিখুঁত,
তারপরে এটা তারপরে এটা ওই এটা এটা জোড়া জোড়া হুম এই যে দেখেন কম্বল দেখেন এই সিং এই চুল হচ্ছে এই যে আপনার চামড়া দেখেন কতটা লুজ এইভাবে যদি এক মুহূর্তে ধরে তারপরে লুজ আচ্ছা এটা খালি দিনে দিনে বাড়বে ভাই এই বাচ্চা দুটো খুবই তাড়াতাড়ি ভালো হবে আর কি ভালো হবে হুম আচ্ছা তারপরে তারপরে কি এলাহাবাদ লাল দুটো সাইওয়াল না দেশাল এই দেশাল দেশাল হ্যাঁ সাইওয়াল বলবো না আমি দেশাল আচ্ছা এগুটা দেখেন হাইটটা দেখেন এটা শালা কালার হ্যাঁ শালা কালার কিন্তু গরুর হাইট বড় হাইট বড় আর এই দেখেন সিং মাথা দেখেন ফাইন এই পাশে দেখেন দাড়িটাও দেখেন লম্বা কতটা লম্বা দাড়িটা দেখলে বুঝা যাবে যে লম্বা আছে দাড়ি জানটা খুবই লুজ ভাই আচ্ছা এটা একটা তারপরে ওটার হাত পা গুলো মোটা মোটা ভাই দাড়িটা উচ্চ এটা এই শেষ গুটটা এটা হচ্ছে 9 নাম্বার এই চুল হয়ে গেছে এই যে সিং মাথা হ্যাঁ যে কম্বল চামলুস চামলুস হ্যাঁ রংটাও ফাইন যে দাড়িটা চেপটা দেখেন দাড়িটাও চেপটা হ্যাঁ তো এটা একটা এটা একটা হ্যাঁ তারপরে এটা একটা এটা একটা তারপরে এখানে একটা এটা 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 এগুলো হাইটলা বেশি এটা তারপরে এটা তারপরে এটা একটা টোটাল আছে 9টা আচ্ছা এই 9টা গরু এখন আপনি কেমন বলছেন যে কম দামে দিবেন কম দামে আপনি দিবেনই আমি দিবই কেন আমি প্যাকেজে মাল বেশি বিক্রি করি হ্যাঁ আর অনেক দর্শক ভাই আমার প্যাকেজ ইনশাআল্লাহ রহমত থাকে না থাকে না আচ্ছা আজকে হ্যাঁ দিচ্ছি আর কালকেরটা গেছে আপনার একটা গেছে সুযোগ আছে সুযোগ নাই ভাই কেন বলি এখন সামথিং যদি বলে যে ভাই দিব না খাবার টাকা মোবাইল নাম্বার 01750 7111 732 আমরা পিছনেই দেখতে পাচ্ছি ব্যানারের মধ্যে লেখা জি তো ঠিক আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ।